সিরাজগঞ্জের শাহজাদপুরে অসময়ে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে অর্ধশতাধিক বসতভিটাসহ অন্তত ৩০০ বিঘা ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। উপজেলার জালালপুর, খুকনি ও কৈজুরি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে হাট পাঁচিল পর্যন্ত ৬ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক বছর যাবৎ শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙনে ইতিমধ্যে ৮-১০টি গ্রামের বসতভিটা, তাঁত কারখানা, হাটবাজার, মসজিদ মাদ্রাসা বিলীন হয়ে গেছে। এছাড়া ঝুঁকিতে রয়েছে এলাকার অনেক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এই অবস্থায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। ফসলি জমি সহ হাজার হাজার বাড়িঘর এখানে ভেঙে নদী চলে গেছে। এখন নদী চলে আসছে আপনার জালালপুরের অর্ধেক ভেঙে এসে এবার থামছে, আবার বর্ষা শুরু হলে আবার ভাঙবে। প্রচুর ভাঙনের কারণে প্রায় ৪০-৫০টা পরিবার এখান থেকে স্থানান্তরিত হয়ে অন্য জেলায় চলে গিয়েছে। এখানে স্কুল ছিল, মাদ্রাসা ছিল, নদীতে ভেঙে গেছে। আমরা খোলা জায়গায় মাদ্রাসা করে পড়াশোনা করছি, আমাদের খুব অসুবিধা হচ্ছে। ভাঙছে বয়খোলা, ঘাটাবাড়ি, কুটিপাড়া, উতুলি, জালালপুর, পাকড়তলা, উজানে আছে, আর কান্দি, এই গ্রামগুলো ভেঙে গেছে। হাজার হাজার এই অসাধু বালু ব্যবসায়ীরা বলগেট নিয়ে যাতায়াত করার কারণে এই নদীর তীব্রতা বেড়েছে এবং এখানেও এই অসময়ে নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। ২০২১ সালে প্রকল্পটি আপনার হলো একনেক সভায় পাশ হয়েছে। ২০২৪ সালে মানে চলতি বছরেই ২৪ সালের জুন মাসে আপনার প্রকল্পের মেয়াদ শেষ। তো ২৪ সালের প্রকল্প মেয়াদ শেষ হওয়ার ভিতরেও আপনার ৫০% কাজও এখানে হয় নাই। আমরা নদী বাঁধতে চাইতেছি, আমাদের বাড়িঘর চাইতেছি, আমাদের বাড়িঘর দিক সরকার, নদী বাঁধতে দিই, আমরা কোনো যাবো। স্থানীয়দের অভিযোগ, নদীটির রক্ষায় সরকার প্রকল্প গ্রহণ করলেও সঠিক সময়ে কর্তৃপক্ষ কাজ না করায় এ ভাঙন দেখা দিয়েছে। এদিকে ভাঙন রোধে বাঁধের কাজ চলমান রয়েছে বলে জানালেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বর্তমানে আমাদের ২ কিলোমিটার এলাকায় কিছুটা ভাঙন পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের ৪০% কাজ শেষ হয়েছে এবং এই অর্থ বছরে আমরা প্রায় ৮০% কাজ সম্পূর্ণ করতে পারবো বলে আশা করছি। ইতিমধ্যে ঠিকাদারদের এ ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে এবং ঠিকাদাররা মাঠে আসে কাজ করছে। এছাড়াও নদীর তীর ঘেঁষে বালু ভর্তি বাল্কহেড যাতায়াতের কারণে নদীর তীর ভাঙছে বলে দাবি করছেন স্থানীয়রা। এই অবস্থায় বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।